সঙ্গে আছেন শ্রদ্ধেয় পণ্ডিত অভিমেশ দেব মহাশয়। আমরা এক ঘন্টা দুর্গার শুনাইন এবং নানা কথা প্রসঙ্গে আড্ডা দিব। আশা করি আপনারা আমরা লোকে থাকবা, আমরা কথাবার্তাগুলা পরিষ্কার নিশ্চয়ই শুনতে পাইরা আশা করি, একটু ফিডব্যাক দিবা তাইলে আমরা একটু সুবিধা হইব। আপনার কথা শোনা যাক তো? আচ্ছা ঠিক আছে। আসলে কিটা হয়, আমরা বিশেষ করে আমরা যারা শ্রীহট্ট অঞ্চলের মানুষ, হ্যাঁ বরাক উপত্যকা ঘেঁষা যারা আসলা এবং আজকের দিনও যারা বরাকের বাইরে আছেন, তার ভিতরে একটা তাড়না যে দুর্গা পূজার সময়ে সব যাতে বাড়িতে ঘুরি, বাড়ির পূজা সময় কাটানিটা একটা বিশাল বড় আনন্দের ব্যাপার। সবাই মিলিয়া হুই হুই ঘুরিয়া সেই দিনগুলা, ছোটোবেলার দিন আশা করি সবের মনে আছে, সেই ছোটোবেলা যখন ফাড়ার মধ্যে বিশেষ করিয়া যারার বাড়িতে দুর্গা পূজা হয় তারা দেখবা একটা নতুন ভিতরে একটা প্রাণ সঞ্চার হয়, যে একটু একটু করিয়া খের দিয়া বাঁশের মধ্যে প্রতিমার তৈরি হর, তারপরে আস্তে আস্তে মাটি লেপা হর, একটু একটু গিয়া দেখা ছোটো ছোটো বাচ্চারা স্কুল থেকে আইয়া ব্যাগ রাখিয়া এই মণ্ডপে গিয়া দৌড়িয়া দেখা যে মাটির প্রতিমা একটু একটু করিয়া তৈরি হইয়া মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপে দেখাটা, এটাই আমরা আনন্দ। চলুন আমরা গানের আড্ডায় যাই। তোমরা দেখো গো জয়ধ্বনি, দেও গো জয়ধ্বনি, সুনামুখী আইবা উমা আইবা সান বদনে, তোমরা দেও গো জয়ধ্বনি, তোমরা দেও গো জয়ধ্বনি, সুনামুখী আইবা উমা আইবা সান বদনে, সুনামুখী আইবা উমা আইবা সান বদনে। এবং আমরা এই বরাক অঞ্চলের একজন বিখ্যাত গায়ক
যার নাম নিয়ে আমরা সবে গর্ব করি, তাই নিলা সুরেন্দ্র চক্রবর্তী। তাই খুব সুন্দর, যেমন বিখ্যাত গায়কও আসলা, তেমন বিখ্যাত লেখকও আসলা, অনেক অনেক গান লিখছে, তার লেখা সুরেন্দ্র চক্রবর্তীর লেখা এই গান আমি এখন গাইয়া। বলদ বাহনে আইবা দেব পঞ্চানন, নন্দী ভৃঙ্গে আইবা আরো আইবা গজানন। বলদ বাহনে আইবা দেব পঞ্চানন, নন্দী ভৃঙ্গে আইবা আরো আইবা। ঘাটে ফাটে আইবা আরতি ময়ূর বাহন সরি, ঘাটে ফাটে আইবা আরতি ময়ূর বাহন সরি। সোনামুখী আইবা উমা আইবা সানবদনি, সোনামুখী আইবা উমা আইবা সানবদনি। তোমরা দেও গো জয় ধ্বনি, তোমরা দেও গো জয় ধ্বনি। সোনামুখী আইবা উমা আইবা সানবদনি, সোনামুখী আইবা উমা আইবা সানবদনি। লক্ষ্মী আইবা পেশা বাহন সরস্বতী হাসে, উমা আইবা নাচবো তোমরা, উমা আইবা নাচবো তোমরা পরম উল্লাসে, উমা আইবা নাচবো তোমরা পরম উল্লাসে। বাহির হইয়া দেখো হাসি ও গো গিরিরানি, বাহির হইয়া দেখো হাসি ও গো গিরিরানি। সোনামুখী আইবা উমা আইবা সানবদনি, দেব জয় ধ্বনি তোমরা দেব জয় ধ্বনি। সোনামুখী আইবা উমা আইবা সানবদনি। বাজাও ধুন করতাল ফুল ওগো নগর বাসী, বাজাও ধুন করতাল ফুল ওগো নগর বাসী। মায়ের নামে জয় দেও সবে তোমরা আসি, মায়ের নামে জয় দেও সবে তোমরা আসি। সুজন বাউল সুজন বাউল বন্দে মাতা সিংহ বাহিনী, সুজন বাউল বন্দে মাতা সিংহ বাহিনী। সুনামুখী আইবা উমা আইবা সানবদনি, কি অসাধারণ লেখা! আজকের থেকে অনেক বছর আগে আমরা বরাক উপত্যকার গর্ব সুরেন চক্রবর্তীর লেখা এই গান আজকের দিনেও শুনলে মনের মধ্যে একটা অন্যরকম একটা দোলা লাগে। সত্যি তখন মনে হয় যে সত্যি দুর্গাপূজা বোধ হয় আমরা আর কালকের থেকেই ষষ্ঠী, কালকের থেকেই পঞ্চমী। তো আমরা যেভাবে মারে বরণ করি, দেখবা মনের মধ্যে এই আশ্বিন মাসটা ঢুকার লোভে লোভে না মনের মধ্যে একটা করতে থাকে। ছোটবেলা যেটা আমরা ফিল করছি, একটা ফেট খামড়ানি বাপ বারবার গিয়া বাবারে খোয়া যে চলো না দোকানো, যে আমার একটা বন্ধু দিলাও, তে বাবাই কইলা দিমুনে সময় আছে তো এখনো দিমুনে ওই ভাবে না দিলাও বলে দিবে তুমি, তে আমার লাগে এক প্যাকেট বেলুন কিনে লইয়ে আইও। এই যে একটা মনের ভিতরে আনন্দ ছোটো বাচ্চারা, তারপরে বারবার গিয়া
একটা হাফড় কিনে আনলে দেখবা এইগুলা জিনিস কিন্তু তখন বন্ধ হয়ে গেছে। মামাসিরা যখন পূজার নতুন কাপড় কিনে আনতা, ওটা তো গ্রামে পড়েইছে কিছুটা, ফুরাটা নাই, দেখতাম যে যখন কাপড় কিনে আনলা, বাপ রে বাপ, গ্রামের সব ভদ্রমহিলা বাড়িতে উপস্থিত, দেখি দেখি কিটা কাপড় আনছো বোমাই তুমি, দেখি দেখি সবে সবর বাড়ির নতুন কাপড় কিনে আনলা, আনিয়া দেখাইলা এক জায়গা, যে সুন্দর কাপড় রেগো তোমার, এই যে আনন্দগুলা, এই আনন্দগুলা যেন কই হারাই যার। আমরা চেষ্টা করি আনন্দগুলারে আখড়াইয়া দড়িয়ে বাঁচার, কারণ এই আনন্দগুলা, এই স্মৃতিগুলা, এগুলাই তো আমরা বাঁচার রসব দেয়, এগুলা নিয়েই তো বাঁচা, আর কিতা আছে কোন জীবনের মধ্যে? এই স্মৃতিগুলা দড়িয়া যতদিন আমরা থাকতে পারি আমরা আনন্দে থাকুন। বা আমরা বিশ্বাস করি যতই প্যান্ডেমিক সিচুয়েশন হোক না কেন, করোনা উরুনাইতে আমরা কিচ্ছু করতে পারতো না, আমরা কিন্তু সিলেটি মনে রাখবা, কোথায় আছে না সিলেটি ফুয়া মাটিতে ফললে লুয়া, বুঝছেন না, আমরা লুয়াও, আমরা কেউ কিচ্ছু করতে পারতো না। চলেন আমরা মায়ের গানে যাই। মনের ভিতরে যে একটা আনন্দ হয়, আনন্দটা কিভাবে হয়, চলুন গানের মতো দিয়ে বছরে পরে গিরিপুরি আলো করে এসো মা মেনু গারানি আদর করে আলো করে উমাইলো বছর পরে Thank you.
চলেন স্যার আপনার একটা গান শুনি। শুনলে সত্যি মনে
মনয় মায়ের রূপের যে বর্ণনা, আমার মা ভবানী দয়ানী অসাধারণ। আমরা যে গান গাইলাম আড্ডা দিলাম, আমরা কিন্তু এখানে দুইজন নাই, আপনারা দেখলাম আমরা স্ক্রিনও বাকিটারও দেখাইলাম, যারা আমরারে সহযোগিতার হাত বাড়াইয়া দিচ্ছেন, যারা সারা আজকের এই অনুষ্ঠান সম্ভব হইত না। প্রথমে যার লাগিয়া এই প্রোগ্রামটা আমরা করতে পারলাম সেইভাবে সব স্বপ্নে একটু পরিচয় করিয়া দিই। তবলার মধ্যে আমার ছোট ভাই অর্ঘ অরুণাভ দত্ত বণিক অসাধারণ বাজায়, পারকাশনে আছে, পারকাশন না সে খুব ভালো বাজায়, তবলা বাজায়। স্বর্ণদীপ দেব গদাই, আমরা গদাই নামে জানি, সব ফুচকা পার্টিতে লই আমরা আনন্দ আজকে একদম। আর সিনথেসাইজারে আছে আমরা আরেক ছোট ভাই দেবায়ন কর, অসাধারণ বাজায়। আর যে কান্ডারি আজকে আমাদের এই অনুষ্ঠানের, যারে সারা আমরা হয়তো এই সাউন্ড ফাইলাম নামে, আমরা রাজুদা, রাজুদা বরাক উপত্যকার একজন বিশিষ্ট সাউন্ড অপারেটর। আপনারা যারা শিলচর বাইদ্যুৎ অঞ্চলের মানুষ, তারা বিভিন্ন অনুষ্ঠানে রাজুদারে দেখবা, আমরা গর্ব রাজুদা। চলুন এবার মায়ের গানে যাই। মেনকায় গিরিরাজরে কইরা যে অনেক দিন তৈ গেল, একটু মেটারে লইয়াও বাসাত, মেটারে একটু দেখি, একটু রাখি, একটু যত্ন করি, আচ্ছা ওই বনে যাই মনে। গিরিরাজ কইরা যাই মনে, তুমি অত চিন্তা করিও না, এই বেটাইগুলোর কাছে যাইতে আমার খুশায় না, সারাদিন গাঞ্জা বাং খাইয়া বেড়া সেরা করিয়া থাকে, হ্যাঁ কি ওর তার কাছে আমি যেতাম, আমি পারছি না তার কাছে, না রে বই তা করিও না রে, শুনানো যাও রে গো, গেল ইয়ে মেটারে কদিন থাকো, একটু আনন্দ করিয়া যাও। আর খুশি যে এই মেয়েটা এই গরো না থাকলে গোটটা কিরম জানে অন্ধকার হয়ে যায়। তো মেনকায় গিরিরাজরে হুইরা কমলাকান্ত চক্রবর্তীর একটা বিখ্যাত গান, আপনারা যারা আগমনী গান চর্চা করেন বা শুনছেন পারবা, অসাধারণ একটা গান, একটু চেষ্টা করলাম গাওয়ার। বর্ষ যাবে
কল্পনা করি এটা বোধহয় দুর্গা, এই মেঘটা অসুর, এই মেঘটা সিংহ, এটা কার্তিক, এটা গণেশ। এই যে ছোটরার ভাবনা, এই যে একটা অনন্য ভাবনার পরিবেশে জাগতিক বাসনার উর্ধ্বে গিয়া মারে ডাকা তিনটা দিন আমরা দুঃখ ভুলিয়া সবে মিলিয়া আনন্দ করি সর্বধর্ম সমন্বয়ের এই উৎসব, এই মহোৎসব, যেটারে রাজা সুরতে কিতা হইসলা হইসলা কলির অশ্বমের যোগ্য। এটা কিন্তু সত্যি কলির অশ্বমের যোগ্য। চলুন স্যারের গান শুনি আরেকটা আমরা। যখন সুরত রাজার কথা আই গেছে এলিগা কইরাম সায়াম, কলিকাতায় নাম ধরেছ জয় কালী, অসাধারণ গান, তোমার সৃজন ভালো পালন ভালো শাসন ভালো সকলি, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী। আমরা জানি আমরা এই দুর্গা মা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে আমরা পূজা করি, কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব কিন্তু দুর্গোৎসব। এবং পৃথিবীর মধ্যে এহেন জায়গা নাই যে জায়গাতে মা দুর্গার পূজা হয় না। এবার একটু অন্যরকম সিচুয়েশন, কোভিড-19 লাগিয়ে আমরা সরকারের তরফ থেকে অনেক ধরনের বিধিনিষেধ আইসে, যার দরুন
আমি নিজে চেষ্টা করছি, আমি নিজে চেষ্টা করিয়া ছোট্ট একটা দুর্গা বানাইছি, যে দুর্গারে আপনারা স্ক্রিনও দেখলাম। এটার লগে আমার ছোট মেয়েও আছে, আমার মেজ মেয়ে বড় মেয়ে, তারাও একটু সাহায্য করছে, আমার বাক্কা সাহায্য করছে। আর সবে মিলিয়া আমরা এই দুর্গা বানাইছি। আর মনে মনে কইছি বলে একটা গোট একটা বয়া নিজে নিজেও পূজা করবো, একদম একদম, আর অঞ্জলি দিব। এরকম একটা ভিতরে ভিতরে একটা প্ল্যান হয়েছে, যেহেতু বাইরে গিয়ে অঞ্জলি দেওয়ার নিয়ম তো এবার একটু কম কম। কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, তোমার সৃজন ভালো পালন ভালো শাসন ভালো সকলি, সৃজন ভালো পালন ভালো শাসন ভালো সকলি, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী। কামরূপে কামাখ্যা নামে অন্নপূর্ণা কাশী ধামে, কামরূপে কামাখ্যা নামে মাতঙ্গিনী চট্টগ্রামে ঢাকাতে ঢাকেশ্বরী, মাতঙ্গিনী চট্টগ্রামে ঢাকাতে ঢাকেশ্বরী, অন্নপূর্ণা কাশী ধামে কামরূপে কামাখ্যা নামে, অন্নপূর্ণা কাশী ধামে কামরূপে কামাখ্যা নামে, মাতঙ্গিনী চট্টগ্রামে ঢাকাতে ঢাকেশ্বরী, মাতঙ্গিনী চট্টগ্রামে ঢাকাতে ঢাকেশ্বরী, কৈলাসে শিবের শিবানী ব্রজপুরে কাত্যায়নী, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, তোমার সৃজন ভালো পালন ভালো শাসন ভালো সকলি, সৃজন ভালো পালন ভালো শাসন ভালো সকলি, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী, কলিকাতায় নাম ধরেছ মা জয় কালী। কলিকাতায় নাম ধরেছে মা জয় কালী, অসাধারণ অসাধারণ। আসলে আমরা যে এই আগমনী গানগুলা, হ্যাঁ আমি শ্রীহট্ট অঞ্চল তথা সব জায়গা দৌড়িয়ে কইলাম, অঞ্চলগুলোর মধ্যে দেখবা বিশেষ করিয়া যারা চারণ কবিরা আসলা, আমরা এদোদ অঞ্চলে চারণ কবি বা শ্রীহট্ট অঞ্চলের চারণ কবিরা, তারা কিন্তু ওই মার সামনে বুয়ে বুয়ে কিন্তু গান লিখিয়া শুরু করিয়া গাইলিতা, এটা তার একটা অসাধারণ কৃতিত্ব আছে গাইলিতা, এবং তারার ভিতরের যে ভাবটা এটা প্রকাশ করতা, একটু অন্য ধরনের একটা গান, গানটা প্রচলিত যে বনিতা পাওয়া গেছে না, গানটা জানি না আপনারা মনের মধ্যে বালা লাগাইতে পারেন কিনা, এই গানগুলো শুনলে বড় আনন্দ লাগে।
গানটা সিলেটি নাই যদিও একটু সংস্কৃত শব্দ উদ্ধ আছে, আরাম পাইব। সিলেটি গান আছে আপনার লাগে, আনন্দ দিবার লাগে। সারে তো অসাধারণ অসাধারণ গান সব স্টক লইয়া বুঝছই। আমরা চেষ্টা করব আপনারা মনের মধ্যে আনন্দ দেওয়ার। সিংহাচারী খপতধাওয়ে অসুর সুর গড়া গগনে ছাওয়ে, সিংহাচারী খপতধাওয়ে অসুর সুর গড়া গগনে ছাওয়ে, রক্ত সুরত রাজায় করেন পূজা লক্ষ বলি দিয়া, একটু আগে সায়নে যে কথাটা হয়েছিল সুরত রাজার কথা, এই কথাটাই
এই গানে ব্যক্ত হয়েছে। একটু স্যার আপনার যেহেতু কুইজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একটু খুব আবেগী আবেগী হয়ে গেলাম। সুরত রাজা সমাধিভূষ্য যখন প্রথম দুর্গাপূজা করুন, তখন আমরা আজকের দিনও শুনলে অবাক হই। কথাটা কিন্তু সত্যি, গানের কথার মধ্যে যে ভণিতাকারে কথাগুলো লেখছই, কথাটা কিন্তু সত্যি। লক্ষ বলি দেওয়া হয়েছিল তখন মায়ের সামনে, এবং তৎকালীন সময়ে যা খরচ হয়েছিল সেটা আমরা এক বছরেও উলাইতাম পারতাম, সেই খরচ হয়েছিল। তো চলুই আমরা স্যারের সেই সুরত রাজার গানটা শুনি। জয় ভবানী দুর্গা হেমন্ত নন্দিনী, মাগো জয় ভবানী, মাগো জয় ভবানী দুর্গা হেমন্ত নন্দিনী, মাগো জয় ভবানী, মাগো জয় ভবানী দুর্গা হেমন্ত নন্দিনী, মাগো দুর্গা হেমন্ত নন্দিনী। তোমার পূজা করেন মাগো, তোমার পূজা করেন মাগো রাম রঘুপতি গো, দুর্গা হেমন্ত নন্দিনী, মাগো জয় ভবানী, মাগো জয় ভবানী দুর্গা হেমন্ত নন্দিনী। তোমার পূজা করেন মা।
কোথা গো মা তাহারিনি চট্টোপাধ্যায় একটু অন্যরকম টোপাঙ্গিকে গাইছেন গানটারে। এটা আবার আমরা লোকসঙ্গীতের ফর্মে ফালাইয়া দোহারে বড় সুন্দর গানটা গাইছি। দোহার আমরা বাংলার গল্প, এটা খুব মজার একটা গান, জানি না আপনারা কীরকম লাগবো, একটু চেষ্টা করলাম শোনানের। গানটার প্রেক্ষাপটটা একটা অসাধারণ। আপনারা সবে সুখসারির দ্বন্দ্ব শুনছেন, সুখসারির দ্বন্দ্ব আপনারা শুনছেন, অনেকেই শুনছেন। আমরা কৃষ্ণের সেই লীলার মধ্যে সুখসারির দ্বন্দ্ব, কে বালা, কার কাছে কৃষ্ণ বালা, কার কাছে কৃষ্ণ কেমন, সুখের কাছে কেমন, শারীর কাছে কেমন, সেইভাবে কিন্তু জয়ানন্দীর একটা সংবাদ আছে। জয়ায় দুর্গারে প্রাধান্যতাদের, আর নন্দীয়ে শিবরে প্রাধান্যতাদের। দেখুন এটা চমৎকার ভাবনা এই গানটার মধ্যে, গানটার মধ্যে একটা দোলা আছে, সুরটা কিন্তু সেই শতনামের সুরের মতো। শুনবা
বলে ধরবে বলে মায়ের কাশি পুরি নইলে থাকবে কোথা দুর্গা নামে রয় নদী মেরে ভয় পাবো না দুর্গা নামে রয় নদী মেরে ভয় পাবো না জয়ানন্দীর সংবাদ আছে আমরা স্যারের গান শুনি দুজ দলনী
Oh my.
মনর ষষ্ঠীর ষষ্ঠীর বোধনটা যার শেষ হয়েছে, মা মহামায়া অধিষ্ঠাত্রী দেবী দুর্গা আমরার মধ্যে বিরাজ করছে। মা তো বহাত আছে কেন, কিন্তু তারপরেও এই যে নতুনের মধ্যে নতুনের একটা প্রকাশ দেখবা, এটা একটা অনন্য ভাবনা তৈরি হয়। আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করবো একটা গান, স্যার গানটা খুব ভালো লাগে, এটা আমরা মূলত শ্রীহট্ট অঞ্চলেরই গান, হ্যাঁ, দুর্গা পাঁচালী গানটা, সুলভস্তে সুলভালি রক্ষা করে অসাধারণ একটা গান, উমন দুর্গা বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, আর দুর্গা 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 বলে পথে চলে যায়, দুর্গা 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 বলে পথে চলে যায়, সুরহস্ত সুরপানি রক্ষা করে তাই বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, দুর্গা 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 বলে পথে চলে যায়, দুর্গার নাম করিয়া বাইরে বলে শিবে যত বিপদ আছে সব ত্রিশূল দিয়া মারিলেন, দুর্গা 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 বলে পথে চলে যায়, দুর্গা 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 বলে পথে চলে যায়, সুলহস্ত সুলপানি রক্ষা করেন তাই বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, বলো মনরে আমার দুর্গা 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 নাম বলো, ¶¶
গানটা শুনলে হয়তো আপনারা বাবলা আমার একটা গান গাই যান সারেও গাইবা গানটা আমার লোকে আমি সারের লোকে গাইব আর কি একটু অন্তরের অন্তঃস্থলে তখন তো যে মারা খাজ করলেই মারার খাজের কোনো হিসাব থাকে না আমরা খাজ করলে কিন্তু হিসাব দেই মায়ের খাজের কোনো হিসাব থাকে না এটার লাগিয়া মা শব্দটা বা মেয়ে শব্দটা এখানে উচ্চ রাখিয়া এমন একটা সৃষ্টি করছেন স্বামী চন্ডিকানন্দ মহারাজের একটা অসাধারণ গান পথের পরে বিপদ পেলে দলতে পারি পদ তলে হুঙ্কারেতে সাগর শুকায় দুর্বলকে বলে আমরা মায়ের হুঙ্কারেতে সাগর শুকায় আরে হুঙ্কারেতে সাগর শুকায় পাহাড় পরে ঢলে আমরা মায়ের ছেলে 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 আমরা কি কম শুনা যাও আমরা কি কম শুনা যাও আপনারা পরিষ্কার শুনলে তো আমরা এখন আমরা অনুষ্ঠান এখানেই শেষ আর সিলেটের একটা আমরা একটা মানে মজা আছে মানে ওই যে চিৎকার দিয়া বলো বলো দুর্গা মাই কি না বলে আমরা যেন আরাম পাই না আমরা সবাই মিলিয়ে আবার জয় দিব বলো বলো দুর্গা মাই কি সবরে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গ দেওয়ার লাগে আমরা অনুষ্ঠান এখানেই শেষ সবরে শুভ শারদীয়া দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা সব আনন্দে থাকুন সাবধানে থাকবা নিজেরা খেয়াল রাখবা খুব ভালো সবের খেয়াল রাখবা খুব ভালো থাকবা
শুভরাত্রি। শুভরাত্রি।